তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক গাইজ ওয়েলকাম ব্যাক নিউ পবজি মোবাইল ভিডিও তো বন্ধুরা শিখেছি আরও একটা গাইছ খুবই ইনফরমেটিভ ভিডিও নেই আই হোপ গাইস অনেকেই হয়তো এটা লক্ষ্য করেছো বা লক্ষ্য হয়তো অনেকেই করনি তো তাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা যারা তোমার ফ্রেন্ড তুমি বা তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে পপুলারিটি ব্যাটেলে পপুলারিটি দিয়ে দিয়ে তুমি জিতিয়ে দাও মানে একদম লাস্ট মুমেন্টে গিয়ে তোমার ফ্রেন্ডকে পপুলারিটি দিলে দিয়ে জিতিয়ে দিলে কিন্তু তোমার যখন দরকার পড়ে বা তোমার যখন দরকার যে তুমি পপুলারিটি ব্যাটেল আর মাত্র দু হাজার বা পাঁচ হাজার পপুলারিটি হলে জিততে পারবে সেরকম সিচুয়েশানে তোমার কাছে দেওয়ার মতো কেউ থাকে না বা কারোর কাছে থাকে না তো সেই সমস্যার সমাধান আর পপুলারিটি ব্যাটেলে এবার সব রাউন্ডই তোমরা জিততে চলেছো তার একটা সিম্পল ট্রিক একদম সিক্রেট ট্রিক তোমাদের এই ভিডিওতে দেখাবো যার ফলে গাইস তোমরা খুবই কম মানে যদি ট্রিকটা ইউজ করো খুবই কম পপুলারিটি ব্যাটেল হারবে এছাড়া নিজের পপুলারিটি তুমি আর কাউকে চাইতে লাগবে না যে ভাই তোকে পপুলারিটি পাঁচশো দিয়েছি তুই আমি পাঁচশো দে বা কেউ যদি পপুলারিটি স্ক্যাম করে তাকে দিলে সে আর তোমাকে দিল না এই জিনিসটা থেকে বিরত থাকতে পারবে এই ট্রিকটা ইউজ করে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে আর এছাড়া প্রচুর ফ্রি রিওয়ার্ডস মেথিক রিওয়ার্ড এছাড়া দেড় লাখের কাছাকাছি পপুলারিটি তুমি এখান থেকে পেতে পারো পপুলারিটি ব্যাটেলের রিওয়ার্ডস থেকে তো নেক্সট এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আই হোপ গাইস এই ভিডিওটা দেখা পর পপুলারিটি ব্যাটাল রিলেটেড আর গাইস যে রিওয়ার্ডগুলো বলছি সব কিছুই তোমরা কালেক্ট করতে পারবে তো গাছ ফার্স্ট অফ অল আমি বলে দিই এটা পপুলারিটি রিলেটেড ব্যাটেল আসতে চলেছে পপুলারিটি ব্যাটেল তুমি যদি যাও তোমার প্রোফাইলে যাও প্রোফাইলে যাওয়ার পরে গাছ তুমি দেখতে পেয়ে যাবে পপুলারিটি সেকশানে গেলেই এখানে গাছ দেখতে পাবে নতুন পপুলারিটি ব্যাটাল চালু হবে মানে চালু হবে জাস্ট রেজিস্টার করতে হবে এখানে তুমি তোমার রিওয়ার্ড সেকশনে গেলে রিওয়ার্ড দেখতে পাবে এখানে যা যা রিওয়ার্ড তো আছে আছে অবশ্যই অবশ্যই সবাই রেজিস্টার করে নেবে এখানে লেখা আছে প্লেয়ার লেভেল টু অ্যান্ড প্লেয়ার লেভেল থ্রি আর কি রেজিস্টার করে নেবে রেজিস্টার হয়ে গেছে এটা টোটাল স্টার্ট হবে যেদিন দেখা যাচ্ছে এখানে স্টার্টিং ব্যাটেল পিরিয়ড চলে হবে কুড়ি তারিখ থেকে স্টার্ট হবে আজকে চোদ্দ তারিখ ছ দিন রেজিস্ট্রেশন পিরিয়ড এখানে রিওয়ার্ড সেকশনে তুমি যাও তো রিওয়ার্ড সেকশনে তুমি দেখতে পাবে যে কী কী রিওয়ার্ডস এখানে আছে সব রিওয়ার্ডস এখানে তোমরা জানো সবসময় পিকে ওয়ানে তুমি জানো নর্মাল পিকে টুতে এখন তুমি পেয়ে যাচ্ছে যে একটা ম্যাজিক কার্পেট পপ আপ ফিনিশ যেটা তোমার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে থাকবে তুমি যদি পিকে টুতে যেতে পারো তারপরে চিকেন পপুলারিটি তবে গান পপুলারিটি আছে তিন হাজার এটা পপুলারিটি মিনিমাম লেভেল ফাইভ অফ দি পিকে ফাইভ অফ দি ইজিলি যেতে পারবে যদি আমার ট্রিকটা ফলো করো তো তারপরে গেছে পিকে থ্রিতেও গেছ দেখতে পাচ্ছি একটা তোমার এটা কি ম্যাজিক কার্পেট প্লেয়ার কার্ড তুমি পাবে পিকে থ্রিতে পিকে ফোরে একটা আফতার দেখতে পাচ্ছ আফতার ফ্রেম আছে তারপরে পিকে ফাইভে গেলে তুমি পাচ্ছ ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক যেটা মানে এক লাখ পঁচিশ হাজার পপুলারিটি প্লেন যেটা তারপরে মেথিক এখানে আর একটা দেখতে পাচ্ছ ডাইনামিক প্লেয়ার কার্ড মেথিক তারপরে মেথিক লবি আছে পোজ আছে একটা একটা পোজ আছে ওপি যেটা একটা অ্যানিমেশন পোজ আছে গাছ দেখতে পাচ্ছ নর্মাল ওপি টাইপের অ্যানিমেশন পোজ যেটা তুমি এখান থেকে নিতে পারো মানে পার্টনার পোজ আর কি যেটা তুমি পিকে সেভেনে গেলে পাবে পিকে এইট ওদের পিকে নাইন তুমি একটা মেথিক দেখতে পাচ্ছ লাইট ব্যাকগ্রাউন্ড পাবে তো এই অব্দি তো যাওয়ার দরকার নেই বাচ্চার না যা যা আছে এগুলো সবই তুমি নিতে পারবে যদি তুমি পপুলারিটি ব্যাটেল যেত তো ঠিক আছে তো জেতার জন্য কী কী জিনিস করতে হবে তোমার পপুলার ব্যাটেল অবশ্যই রেজিস্টার করতে হবে তারপরে বলছি তুমি কিভাবে পপুলার ব্যাটেল জিতবে তো পপুলারিটি ব্যাটেলের টাইমিংটা দেখে নেবে ঠিক আছে ধরো আজকের সন্ধ্যেবেলা ছটার সময় পপুলারিটি ব্যাটেল শেষ হবে তার দশ পনেরো মিনিট আগে তুমি গেম অনলাইন হয়ে যাবে এবার গাইছ তুমি তোমার নিজস্ব পপুলারিটি নিজেই ট্রেড কর করতে পারবে হ্যাঁ গেছে পপুলারিটি ব্যাটেল যে তোমার কাউকে খুঁজতেও লাগবে না যে তাকে তুমি পাঠাবে তবেই সে পাঠাবে এরকম কোনো ব্যাপার নাই এখানে অপশান দিয়ে দিয়েছে তুমি নিজস্ব পপুলারিটি নিজেই ট্রেড করে নিজের আইডিতে নিয়ে নিতে পারবে আর তুমি তাকে জানো বা নাই জানো সে তোমার ফ্রেন্ড লিস্টে আছে বা না থাকুক তুমি গ্লোবালি মানে গ্লোবাল যত ফ্রেন্ডস আছে গ্লোবালি যারা যারা পাবজি খেলে তাদের সবার সাথে তুমি তোমার পপুলারিটি এক্সচেঞ্জ করতে পারবে এমনকি তোমার যখন ব্যাটেল চলবে তখনও অল টাইম টোয়েন্টি ফোর সেভেন এটা খোলা আছে তো তার জন্য তোমাকে ওয়ার্ল্ড যে চ্যাট আছে এই চ্যাটে চলে যাবে ওয়ার্ল্ড চ্যাটে যাওয়ার পর এখানে গিয়ে দেবে গিফট এক্সচেঞ্জ বলে একটা অপশান আছে তো গিফট এক্সচেঞ্জে আসার পরেই তুমি দেখবে অনেক প পপুলারিটি গিফট এক্সচেঞ্জের দেখতে হবে পার সেকেন্ডে সেকেন্ডে এখানে মেসেজ আসছে কেউ হান্ড্রেড এক্সচেঞ্জের এই ওয়ান থাউজেন্ড এক্সচেঞ্জের পপুলারিটি কেউ দুশো পপুলারিটির জন্য দেখো মেসেজ দিয়েছে কেউ দিয়েছে চারশো পপুলারিটি তো এখানে তুমি কী করো তুমি তোমার ফ্রেন্ডদের তোমার যেটুকুনি পপুলারিটি লাগবে তোমার হয়তো অল্প লাগবে বা দুশো লাগবে দেখো রিং পপুলারিটি দিয়েছে আটশো পপুলারিটির জন্য আমরা এক্সচেঞ্জে যদি ক্লিক করি ইভেন্টে গিয়ে রিং পপুলারিটি আমরা আটশো দেবো ঠিক আছে টোটাল আটশো এক্সচেঞ্জ তো আটশো এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন নট ফাউন্ড দেখা যায় কারণ কেউ এটা এক্সচেঞ্জ অলরেডি করে ফেলছে আমরা বাইক এক্সচেঞ্জ করলাম তো দেখো এক্সচেঞ্জ গোটো পপুলারিটি পেজ তো দেখো আমি একটা বাইক পপুলারিটি কিন্তু এক্সচেঞ্জ করেছি একটা প্লেয়ারের সাথে দেখো সেই প্লেয়ারটা কিন্তু আমি জানতাম না আমার ভালো করে আমি তোমাদের পপুলারিটিতে গিয়ে যদি দেখাই তাহলে তোমাদের বুঝতে পারবে দেখো এখানে নাম দেখাচ্ছে তো আমি তাও পপুলারিটি লিস্টে গিয়ে রিসেন্টে যাবো এই একটা দেখতে আরবি বা সামথিং জো বলে লেখা যে প্লেয়ারটা যে এক্ষুনি এক্সচেঞ্জের অফার দিয়েছিল আমি দুশো তাকে পাঠিয়েছি সে দুশো আমাকে পাঠিয়ে দিয়েছে তো একে এখানে তোমাকে খুঁজতেই হবে না কেউ যে কেউ তোমার যতটা লাগবে তুমি ততটা সেন্ড করতে পারবে আমি যদি এখানে দেখো পপুলারিটি সেম এটা তো অন্যরা কেউ অফার করেছে মানে কেউ ট্রেড করেছে তার ট্রেডে তুমি জাস্ট তাকে রিপ্লাই করেছো যে আমি পপুলারিটি নিতে চাই এবার তুমি যদি নিজে ট্রেড করতে চাও বা তোমার পপুলারিটি লাগবে তুমি এখানে কিন্তু এ দিতে পারো তুমি এখানে গিফটে যাবে গিফটে গিয়ে তোমার যেটুকুনি পপুলারিটি ধরো আমার লাগবে আমি এখানে অল্প কিছু দিলাম এখানে চারশো আছে ঠিক আছে আটশো আমি বারোশো পপুলারিটি এক্সচেঞ্জের একটা ট্রেড করলাম এক্সচেঞ্জে দিলাম এ দেখো আমার নামে এখানে ইউনি ইয়ার পপুলারিটি এক্সচেঞ্জ বারোশো ওপরে দেখো বারোশোর একটা এসছে তো এখানে যদি কেউ এক্স অ্যাকসেপ্ট করে তুমি এখানে কেউ যদি আমার অফারটা অ্যাকসেপ্ট করে সে যদি বারোশো পাঠায় তার বারোশো আমার কাছে চলে আসবে এমনকি তুমি এই যে পপুলারিটি গিফট এক্সচেঞ্জটাকে ক্যান্সেলও করতে পারো ধরো এ দেখো তোমার দরকার নেই তোমার ধরো আমার অলরেডি দেখো কেউ একজন পাঠিয়ে দিয়েছে এক্ষুনি যদি দেখলাম বারোশোর এ দেখো বারোশোর অলরেডি ট্রেড কমপ্লিট এক্ষুনি বা এক্সডেন্ট হয়ে যাবে তোমার কোনো কাউকে কারোর কাছে হাতে পায়ে ধরতে লাগবে ভাই পপুলারিটি দে তবে জিতবো বা সামথিং কিছু কিছু না তোমার নিজস্ব পপুলারিটি নিজেই এক্সচেঞ্জ করতে পারবে উইদাউট এনি মানে মানে কাউকে রিকোয়েস্টও করতে লাগবে না কারোর হাতে পায়ে ধরা লাগবে না তাই দেখো রিসেন্টে যাচ্ছি এখনি যোগ দেখালাম এখানে দেখো বারোশো পপুলারিটি এক্সচেঞ্জ হয়ে গেছে সেই তিনটে রিং পার্টিচ্ছে আমি তাকে তিনটে রিং অটোমেটিকলি আমার কাছে রিং মেবি সাতচল্লিশটা ছিল তো আমি তোমাদের পপুলারিটিতে গিয়ে দেখাচ্ছি আমার কাছে আর কটা রিং আছে আমি যদি এখানে ফের আরেকবার যাই এক্সচেঞ্জে গেলে তোমাদের একবার ভালো করে দেখাতে পারবো এখানে যদি যাই ইভেন্ট যাই এক্ষুনি সাতচল্লিশ ছিল চুয়াল্লিশ হয়ে গেছে তিনটে রিং এক্ষুনি এক্সচেঞ্জ করেছি বলে চুয়াল্লিশ হয়ে গেছে এইভাবে গাইছ তুমি ইনস্ট্যান্ট যখন পপুলারিটি লাস্টের দিকে থাকবে আসবে তোমার যতটুকুনি দরকার ততটুকুনি তুমি এখানে ট্রেড করবে ট্রেড করে সেই রাউন্ডটা তুমি ইজিলি জিততে পেরে যাবে মানে কারোর অপেক্ষা করতেই লাগবে না এমনিতে যে তোমাকে সেন্ড করবে সে তো সেন্ড করবেই যার বাট যার সেন্ড করার দরকার নেই কিন্তু তোমার কাছে কিন্তু পপুলারিটি থাকতে হবে তবেই তুমি জিততে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি রাউন্ডগুলো হেরে যাবে আর রাউন্ড হেরে গেলে তো রিওয়ার্ড পাবে না এখানে রিওয়ার্ড সেকশন দেখবে প্রচুর রিওয়ার্ডস আছে যেগুলো তুমি এখান থেকে পাবে অলরেডি আমি দেখেছি তাও একবার দেখে নাও তুমি যদি পিকে নাইন অবধি যেতে পারো তো সব পেয়ে যাবে আমি বলব টার্গেট নিয়ে থাকো পিকে ফাইভ অবধি এই অফতারটা আর এই যে প্লেন পপুলারিটি এইটা তে দরুন তুমি এখানে জিনিসপত্র পেয়ে যাবে আর খুবই কম চান্সেস আছে তুমি পপুলারিটি ব্যাটেল হারবে আর এইভাবেই তুমি ট্রেডও করতে হবে ট্রেড ধরিও ধরো আমি ট্রেড দিয়ে ক্যান্সেল করবো ক্যান্সেল করাটাও তোমাদের দেখিয়ে দিই ধরো আমি ভুল করে ট্রেড দিয়ে ফেলেছি এখানে গিফটে যাব এখানে ধরো ফের এক্সচেঞ্জে গিয়ে একটা বাইক দিলাম এক্সচেঞ্জ দিলাম ঠিক আছে এখানে এলো এটাকে আমি ক্যান্সেল করবো এক্ষুনি ক্যান্সেল ওকে আমি ক্যান্সেল করে দিলাম ঠিক আছে ক্যান্সেল এক্সপায়ার এখানে দেখো অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তুমি ট্রেড দিতেও পারো আবার ক্যান্সেলও করতে পারো তো এইভাবে গাইজ তুমি তোমার পপুলারিটি এক্সচেঞ্জ করতে পারবে বা ট্রেড করতে পারবে আর এই ট্রিকটাই ইউজ করে তুমি তোমার পপুলারিটি ব্যাটেল জিততে পারবে তো আশা করি গাইজ পপুলারিটি রিলেটেড ইনফরমেশন তোমাদের ভালোভাবে দিতে পেরেছি মানে পপুলারিটি ব্যাটেল রিলেটেড আর পপুলারিটি ট্রেড রিলেটেড কীভাবে তুমি তোমার নিজস্ব পপুলারিটি কারোর হাতে পায়ে না ধরে নিজে নিজেই এক্সচেঞ্জ কীভাবে করবে তো যদি কোনো ডাউট থেকে তাকে নিজে কমেন্ট সেকশনে জানাও যদি ভিডিও ভালো লাগে ইনফরমেশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে আর চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে রাখবে যাতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও তোমাদের সবার পেতে পারো তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই